हेलो फ्रेंड्स, वेलकम इन किचन क्वीन सहेली। आज हमें बनाब प्रॉन काटलेट और ये हमें बनाब चिंगड़ी माछेर फिले दिए। एकदम ही नतून धरण एक रेसिपी, बिकेले जल खावार बा अतिथि आप्यायनेर जन्य एकदम आइडियल। ताहले चलुन शुरू करी। तब शुरू करार आगे बंधुरा आमार चैनलटी सबसक्राइब करे नेबेन, साथे बेल आइकनटी प्रेस करे पाशे थाका अल बाटनेओ क्लिक करे देबेन, जाते आमार चैनलेर सब रेसिपी सबार आगे आपनार काछे पौंछे जाए। আমি এখানে ছটা বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। তো দেখুন চিংড়িগুলো কিন্তু বেশ বড়, মাথা ছাড়াই পুরো হাতের তালুটা কভার করে যাচ্ছে। তো আপনারা চাইলে এই জায়গায় অ্যাভেলেবিলিটি অনুযায়ী আরেকটু ছোট সাইজের যে বাগদা চিংড়ি হয় সেটাও নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন লেজটা রেখে দেওয়ার, এতে করে কাটলেটগুলো দেখতে অনেক সুন্দর হবে। আর এই চিংড়িগুলোকে আমি মাথা এবং শিরা ছাড়িয়ে রেখেছি। সাধারণত আমরা চিংড়ি মাছের পিঠের দিকে শিরাটা বাদ দিই, তবে এই রেসিপির জন্য কিন্তু পিঠের দিকের এবং পেটের দিকের দুই দিকেরই শিরাটা বাদ দিয়ে দিতে হবে। এখন ফিলে বানানোর জন্যে এইভাবে মাছ বরাবর পিঠের দিক থেকে লম্বালম্বিভাবে চিরে নিচ্ছি। তো এই দেখুন, একদম মাঝখান দিয়ে কিন্তু দুভাগে ভাগ করে দেবো না, কিন্তু ঠিক বইয়ের পাতার মতন যাতে খুলে যায় সেই রকমভাবে মাঝখান বরাবর চিরে নেব। আর সাথে আমি সাইডের দিকেও কিছু গ্যাসেস দিয়ে দিচ্ছি, যাতে ফিলেটা খুব সুন্দর ভালোভাবে স্প্রেড হয়ে যায়। তো এই দেখুন, তারপর আমি ছুরি দিয়ে এইভাবে বাড়ি মেরে মেরে ফিলেটাকে ভালোভাবে রেডি করে নিচ্ছি। আর এটা কিন্তু বেশ সময় ধরে ধৈর্য ধরে করতে হবে, তা নাহলে কিন্তু কাটলেটগুলো ভাজবার সময় কুচকে যেতে পারে। মোটামুটি চিরে নেওয়ার পর আমি এখন ছুরির পেছন দিকটা দিয়ে বেশ ভালোভাবে দুদিকেই এইভাবে থুপে নিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা কিচেনের যে হ্যামার পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে সেটা ছিল না, তাই আমি ছুরির উল্টো দিকটা দিয়ে এইভাবে করে নিলাম। যেহেতু চিংড়ি মাছ ভাজবার পরে গোল হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাই জন্য এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে এবং সময় ধরেই করতে হবে, তা না হলে কিন্তু কাটলেটগুলো সে একইভাবে গোল হয়ে যেতে চাইবে। তো এই দেখুন, আমার ফিলেটটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা চিংড়ির ফিলে রেডি করে নিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন লবণ। এখন এই সব কিছু ভালো করে একবার মাখিয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে দেবো। তো এই দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি দুটো পিঠে, আর তারপর 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে রেস্ট হতে দিচ্ছি। সেই ফাঁকে আমি সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিচ্ছি গোটা 6 রসুন, 1 ইঞ্চি মতন আদা, খানিকটা ধনে পাতা কুচি, আর খানিকটা পুদিনা পাতা, সাথে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতন গোটা গোলমরিচ। এখন এই সব কিছু ভালো করে বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এই দেখুন, 15 মিনিট বাদে চিংড়ি মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর চিংড়ি মাছ থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। তো এই জলটাকে এখন ফেলে দিতে হবে, তো সেই জন্য আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আর তারপর এই ফিলেগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন মাছের সাথে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু আগে একবার লবণ দিয়েছি, তাই এখন হাফ চা চামচই দিলাম। তো এখন মাছের দুপিটের সাথে ভালো করে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি। তো এই দেখুন, মাখানো হয়ে গেল। এখন এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। এখন সেই ফাঁকে আমি একটা বাটিতে 2 ডিম ফাটিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে আরও দিয়ে দেবো হাফ চা চামচ মতন লবণ। এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ডিমের ব্যাটার তৈরি করে নিলাম। এই দেখুন, এদিকে আধ ঘন্টা বাদে মাছটা কিন্তু ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন এই মাছগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো তার জন্য আমি দেখুন এখানে মাছ, ডিমের ব্যাটারটা আর সাথে ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছি। এখন একটা ফিলে নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নেব। তো এইভাবে বাঁ হাত দিয়ে সাইডের দিকের ব্রেড ক্রাম্বসগুলোকে এইভাবে ওপরে তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে ফার্স্ট কোটটা করে নিলাম। এখন এটাকে একটা চপার বোর্ডের উপর তুলে নিয়ে আমি ছুরির সাহায্যে সাইডের দিকের শেপটা সমান করে নেব। তো ঠিক যেমন কাটলেটের শেপ হয়, ঠিক সেরকম ওপর দিক থেকে হাত দিয়ে চেপে চেপে এবং সাইডে ছুরিটা দিয়ে এইভাবে একটা সুন্দর পাতার মতন শেপ করে নিলাম। এখন আমি এটাকে ডিমের ব্যাটারে চুবিয়ে নেব আর তারপর ব্রেড ক্রাম্বসে সেকেন্ড কোটিং করে নেব। তো ঠিক আমার মতো যদি এক হাত দিয়ে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আরেক হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটা এইভাবে কোট করেন, তাহলে দেখবেন
কাজটা অনেক সহজ হবে আর একেবারেই মেসি হবে না। তো এইভাবে আমি দেখুন ডাবল কোট করে নিয়েছি। এখন একইভাবে চপার বোর্ডে নামিয়ে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে চেপে চেপে এটা শেপটা পারফেক্ট করে নিচ্ছি। তো এই দেখুন এখন কিন্তু এটা শেপটা একদম পারফেক্ট কাটলেটের শেপে চলে এসেছে। তো এইভাবে আমি বাকি সব কটা কাটলেট রেডি করে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমার ছটা কাটলেট রেডি করা হয়ে গেছে। এখন আপনারা এটাকে একটার উপর একটা রেখে বা এইভাবে পাশাপাশি রেখে ডিপ ফ্রিজে 7 দিন মতন স্টোর করতে পারেন, আর এমনি ফ্রিজে 2 দিন মতন স্টোর করতে পারেন। তো আমি আপাতত এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে ভাজতে নিয়ে যাচ্ছি। এদিকে ভাজবার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই অনেকটা পরিমাণে তেল দিতে হচ্ছে। আর 30 মিনিট বাদে আমি দুটো কাটলেট বের করে নিয়েছি, কারণ আজকে আমি দুটোই ভাজবো, বাকিটা আমি পরে ভাজবো বলে ফ্রিজে স্টোর করে রাখলাম। তো কাটলেটগুলোকে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটা সাইড হয়ে গেলে আমি খুব সাবধানে আরেকটা সাইড এইভাবে উল্টে দিচ্ছি। আমার ক্ষেত্রে কাটলেটগুলো কিন্তু খুব একটা কুচকে যায়নি। তো শুরুতে খুব ভালো করে থুপে নিলে কিন্তু কাটলেটগুলো ভাজবার সময় কুচকে যাবে না। তো এদিকে কথা বলতে বলতে কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা টিস্যু পেপারে এইভাবে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি শসার স্লাইস আর পেঁয়াজের রিংস দিয়ে কাটলেট দুটো সার্ভ করে দিয়েছি। এখন আপনাদের কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এরকম নতুন রেসিপির সন্ধানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।